এখানে সিভেট কফি বিক্রি হচ্ছে 100 টাকাতে। হবে গোপালের জামা, গোপালের চলে যাও টুক করে তাকাও একবার। এখানটা দাঁড়া, এখানটা দাঁড়াও। তো আমরা চলে এসেছি খাদ্য মেলাতে, আজকেই লাস্ট ডেট ছিল, আজকেই প্রচণ্ড ভিড় আছে, ফাইনাল ডেতে পুরো ফাইনাল ভিড়। সেটাই ভাবছি কি কি খাবো, কি শুরু করবে কি দিয়ে। কেন সিভেট কফি বিক্রি হচ্ছে 100 টাকাতে, হবে কি খাবে বুঝতে পারছে না। কত? 25 রুপিস, 25 টাকা পিস। সবচেয়ে ভিড় কি? ড্রাগন খাবো না, নাইস ফুড, আরবিয়ান আইসক্রিম। তো এখানে সবচেয়ে ভিড় হয়েছে, এখানে হচ্ছে গটি গরম 30, কফি 10, যেটা রিজনেবলের মধ্যে আছে নাকি। সাজিয়েছে ভালো, ডেকোরেশন করেছে খুব সুন্দর। বাইরে থেকেই মনে হচ্ছে খেতে হবে খাদ্য মেলার বদলে নাকি আমাদের। আজকে লাস্ট ডে, প্রচন্ড ভিড়। বলো কত দাম জানি না। অনিয়ন লোটাস ফ্রাই, সুন্দরন হয়ে গেছে, ফুচকা খেতে চলে এসেছে। হ্যাঁ, ওদের জন্য অন্য জায়গা থেকে কিনে নিয়ে বললো খাচ্ছে। 20 টাকার চিকেন সাথে খেতে গিয়ে লাইন হয়ে যাবে, লাইন হয়ে যাবে। এটা তন্দুরি হচ্ছে ডাইরেক্ট। তোমার ফেভারিট জায়গায় চলে এসেছো নাকি, দই বড়া বলে দাও। তোমার দই বড়া কত? দই বড়া এখানে অন্য খাবারও পাওয়া যাচ্ছে, কিন্তু দই বড়ার দামটাই লেখা নেই না, অন্য আছে। বলো 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 সমারোহ লাগলো না, সবগুলো আমরা অনলাইন অর্ডার দিয়ে খাই।
আমার মেয়ে একদম নর্মাল গাদা সহ্য করতে পারে না, এই গাদার কিনে নিয়েছি। আর এই মোটামুটি আমার ভালো লাগলো, একটু ঘোরা তো হয়ে গেল। আর রাতের খাবার নিয়ে চলে এসেছি, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।